কারাতে শুধু যে খেলাধুলা এক্সারসাইজ বিষয়টা এমন না, কারাতে হলো জীবন গড়ার ধরন। মার্শাল আর্ট এখন অনেক উন্নত হয়েছে, যেখানে বাচ্চাদেরকে খুব সুন্দর সুন্দর গেমের মাধ্যমে উৎসাহিত করা হয়। বাচ্চারা বাংলাদেশের ন্যাশনাল ইন্টারন্যাশনাল বাইরের দেশের গেমগুলোতে খুব সুন্দর করে অ্যাটেন্ড করতে পারবে, এবং ন্যাশনালে যদি একটা বাচ্চা ভালো করে তার সে যদি 18 বছর পার হয়ে যায় এবং ন্যাশনালে গোল্ড পায়, সে ঢাকা ভার্সিটিতে আপনার কারাতে কোটায় ন্যাশনাল কোটায় ভর্তি হতে পারবে, এবং ডিফেন্সে আর্মিতে আনসারে পুলিশে বিজিবিতে কারাতে ন্যাশনাল গোল্ডের মাধ্যমে সে কোটাতে যেতে পারবে। মার্শাল আর্ট সবাইকে ডিসিপ্লিন শেখায়, রুলস শেখায়। আমাদের ইচ্ছা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আমরা মার্শাল আর্ট পৌঁছে দিব এবং প্রতিটা নাগরিককে সুনাগরিক গড়ে তুলব। ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, কারণ ওরা বাংলাদেশের বাইরে নিজেকে দেশকে প্রেজেন্টেশন করছে, নিজেকে প্রেজেন্টেশন করছে, দেশ আর বাচ্চারা এগিয়ে যাচ্ছে। আগে গার্ডিয়ানরা বাচ্চাদেরকে দিতে চাইতো না কারাতে, কিন্তু এখন গার্ডিয়ানরা অনেক স্মার্ট, অনেক চিন্তাধারা তাদের পরিবর্তন হয়েছে। তারা দেখে যে বাচ্চারা প্রত্যেকটা ডিভাইসের ভিতরে আসক্ত হয়ে যাচ্ছে, তো কারাতে করলে বাচ্চার মন মানসিকতা চেঞ্জ হচ্ছে। গার্ডিয়ানরাও খুব সচেতন হচ্ছে যে না, আমার বাচ্চাকে এটা দেওয়া উচিত, আমার বাচ্চা আরও হেলদি মানে মানসিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করছে, এর জন্য গার্ডিয়ানরা খুব সচেতন। আমি মনে করি মোবাইলের থেকে আসলে এক্সট্রা কারিকুলামগুলো আমাদেরকে বেশি করে, অনুপ্রাণিত করে, বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে আমাদেরকে দূরে রাখে। এই জন্যই আসলে আমার এখানে আসা, আর ও ইন্টারেস্ট আমার বাচ্চা, কারণ ওইটাতে সেলফ কনফিডেন্স গ্রো হয়, পজিটিভ এনার্জি আসে, এই জন্যই আসলে আসা। আমরা সবাই এখানে এসেছি বাচ্চাদের কারাতে শেখানোর জন্য, যাতে তারা কারাতের পাশাপাশি নিজের স্বাস্থ্য সুস্থ থাকে, সুস্থর দিকে খেয়াল রাখে। কারাতে শিখলে ওদের ব্রেনের বিকাশ বাড়ে, সুস্থ থাকতে পারে, যেহেতু বাচ্চারা লেখাপড়ার পাশাপাশি কোনো কাজ মানে কোনো খেলাধুলা করতে পারছে না, বাসায় স্পেস কম, সেক্ষেত্রে আমরা এটাতে দিয়েছি যাতে তারা এই ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে তারা যাতে সুস্থ নিজে সুস্থ থাকতে পারে এবং আত্মসংযমের জন্য যাতে এই কারাতটা কাজে লাগাতে পারে। আমি বড় হয়ে একটা গার্ডিয়ান হতে চাই, আমি একটা নিজস্ব ক্লাব বানাতে চাই, এটা হচ্ছে আমার ফার্স্ট মেডেল আমাদের ক্লাবের। আমি আত্মরক্ষা যত শিখছি ততই আমি এই জিনিসটা বুঝতে পারছি যে মারামারি না, আগে হচ্ছে মানসিকভাবে নিজেকে প্রিপেয়ার রাখা, আর আমাকে আমার কারাতে এই মানসিক প্রিপারেশনটা দিতে সহায়তা করে। ধরেন যে কোনো একটা সিচুয়েশনে পড়লে মানুষ প্রথমে কী ভাবে, ভাগতে যাবে বা প্যানিক হয়ে যাবে, কিন্তু আপনি যখন কারাতে শিখবেন তখন আপনার শুরুতেই যে জিনিসটা মাথায় আসবে, সিচুয়েশনটা কী হচ্ছে, কীভাবে আমার ওই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করার জন্য হলেও কারাতেটা খুব প্রয়োজনীয় আমাদের জন্য।